نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم কথা চলছিল যেভাবে দেহের চিকিৎসার প্রয়োজন হয় এভাবে আত্মার চিকিৎসারও দরকার হয়। দেহের চিকিৎসার জন্য যার শরণাপন্ন হই তাকে বলি ডাক্তার, আত্মার চিকিৎসার জন্য যার শরণাপন্ন হতে হয় তাকে বলে পীর। এতটুকুই বেশ কম। দেহের চিকিৎসার জন্য যেভাবে যেমন তেমন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা হয় না, অভিজ্ঞতা সম্পূর্ণ বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তেমনিভাবে আত্মার চিকিৎসার জন্য যা তার কাছে গেলে হয় না, বিজ্ঞ পীর বিজ্ঞ বুজুর্গের শরণাপন্ন হতে হয়। কারোর তো গায়ে লেখা থাকে না কে বিজ্ঞ আর কে বিজ্ঞ নয়। বিভিন্ন কিতাবাদিতে কে হকমানি পীর, বাস্তবে আল্লাহওয়ালা বুজুর্গ, আত্মাকে বিশুদ্ধ করার মতো যোগ্যতা রাখে এমন পীরের কতগুলো আলামত এবং চিহ্ন উল্লেখ আছে। কয়েকটি চিহ্ন নিয়ে গত জুমায় আলোচনা হয়েছিল। এক নম্বর চিহ্ন ছিল কালামে পাক বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা। দুই নম্বর ছিল কালামে পাক বিশুদ্ধভাবে বুঝতে জানা। তিন নম্বর ছিল হাদিস শরীফ পড়তে পারে পড়াইতে পারে। চার নম্বর ছিল মাসালা মাসাইল অন্তত এই পরিমাণ জানতে হবে যে হেদায়া বোঝে এবং বুঝাইতে পারে। এই চারটি চিহ্ন এবং আলামত সম্পর্কে গত মজলিসে কিছু বয়ান হয়েছিল। পাঁচ নম্বর আলামত এবং চিহ্ন হল আত্মা বিশুদ্ধ করার মতো যোগ্যতা আছে কি নেই তা বোঝার লক্ষ্যে এরকম আরেকজন যোগ্যতা সম্পূর্ণ পীর তাকে খেলাফত দিতে হবে। এমন নয় যে বাপ পীর ছিল মারা গেছে, ভাইয়েরা ভাইয়েরা এখন গদি নিয়ে টানাটানি, অথবা শালা দুলাবাই গদি নিয়ে মারামারি, যার লাঠির জোর বেশি সে দখল করতে পেরেছে, হয়ে গেছে গদ্দি নিশীন, এটা পীর নয়। যেহেতু খেলাফত নেই দখল করে পীর হয়েছে,
তাই যে সমস্ত পীরের নামের আগে কিংবা পরে গদ্দিনিসিন শব্দ দেখবেন বুঝবেন যে এটা আসলে পীর নয়। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ, যার ফয়েজ শুধু আমাদের ভারতবর্ষে নয় আরো বিশ্বে পর্যন্ত, দীর্ঘ ১৮ বছর যাবৎ মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে রওজা পাকের পাশে বসে বুখারী শরীফ পড়াইয়েছেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, এখানে বুখারী শরীফ পড়াইতেন। ওনার এন্তেকালের আগে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে হযরত, আপনি তো বিদায় নিতে চলছেন, আপনার যোগ্য ছেলে আছে মাওলানা আসাদ মাদানী রাহেমাহুল্লাহ, তাকে খেলাফত দিয়ে যান ভালো হবে। হযরত জবাব দিলেন, আমি কাউকে গদ্দিনিসিন বানাইতে চাই না, বাপ পীর আমার ছেলেকে পীর হইতে হবে গদ্দিনিসিন বানাইতে চাই না, খেলাফত দিলেন না। হযরতের এন্তেকালের পর হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এবং হযরতের অন্যান্য খলাফারা মিলে এনাকে খেলাফত দেন, আব্বা দেননি। তো গদি দখল করলে পীর হয় না, খেলাফত পাইলে পীর হয়, পাঁচ নম্বর শর্ত। ৬ নম্বর শর্ত হক্কানি পীর হওয়ার, যিনি খেলাফত দিলেন তার খেলাফতের সিলসিলা এবং ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা, যদি না পৌঁছে এই খেলাফতের কোনো ভ্যালু নেই। তার পীরকে তার পীরকে তার পীরকে তার পীরকে এভাবে পৌঁছতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যেমন আমাদের দেশের প্রখ্যাত বুজুর্গ কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ, হযরতের কাছে পাঁচটি কিতাব পড়ার সৌভাগ্য হয়েছিল আমার। হযরতের পীর ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, তার পীর ছিলেন সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন হযরত নূর মুহাম্মদ জঞ্জানবী রহমতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন হযরত আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি। এভাবে পৌঁছতে পৌঁছতে খাজা আলাউদ্দিন আলী আহমদ সাদের রহমতুল্লাহ আলাইহি, তার পীর শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি, তার পীর খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত শাহ শরীফ জামদানি রহমতুল্লাহ আলাইহি, তার পীর খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার পীর খাজা আবু ইউসুফ চিশতি রহমতুল্লাহ আলাইহি। এভাবে পৌঁছতে পৌঁছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। যদি এই সিলসিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না পৌঁছে এটা হক্কানি পীর নয়। সাত নম্বর আলামত আর চিহ্ন হক্কানি পীরের, এই পীর সুন্নতের পাবন হইতে হবে, তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ডাকা। যে পীরের কাছে সুন্নত পাওয়া যাবে না এটা হক্কানি পীর নয়। হযরত শেখ আহমদ সার হিন্দি মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, তার এক মুরিদ দীর্ঘ ৩০ বছর তার সংসদে কাটাইল সার হিন্দি, ৩০ বছর পর গাঁটটি বেঁধেছে চলে যাবে আর থাকবে না, ব্যাপার কি? ৩০ বছর আপনার এখানে রইলাম, আপনার কোনো কারামত কোনো অলৌকিক ঘটনা দৃষ্টিগোচর হয়নি,
দূর থেকে শুনেছি আপনার বড় বুজুর্গ বড় আল্লাহর ওলি এই হিসাবে এসেছি, কিন্তু কোনো কারামত দেখলাম না, অলৌকিক ঘটনা দেখলাম, মাথায় চলে যাচ্ছে। আমরাও আজকাল মনে করি কে কত অলৌকিক ঘটনা ঘটাইতে পারে, হে হবে হকানি পীর, হে হবে বুজুর্গ, এটা বুজুর্গের আলামত নয়। তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লেখা আছে, একদিন গঙ্গু শরীফে তিন বুজুর্গের মাজার, প্রথমজন আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ, উনি কোথাও যাচ্ছেন, দেখেন যে এক জায়গায় মানুষের ভিড়, মানুষ হুজুম করতেছে, কি ব্যাপার এখানে ভিড় কেন? তো এখানে একজন যোগী শুকনো মাটির মধ্যে ডুব দেয়, আমরা যেভাবে পানিতে ডুব দিই এভাবে ডুব দেয়, মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত গিয়ে আরেক জায়গা দিয়ে ভেসে ওঠে পানির মতো, আশ্চর্য ব্যাপার, মানুষ ভিড় করতেছে দেখতেছে। তো হযরত বললেন চলো আমিও দেখি। তার সামনে যোগী ডুব দিল, তিনি ওই জায়গায় গিয়ে তার পা রাখলেন, এই যে ডুব দিল যোগী আর আজ পর্যন্ত ভেসে ওঠেনি। তাইলে এই সমস্ত কারামত অলৌকিক ঘটনা এটাই বুজুর্গের আলামত নয়, চিহ্ন নয়, এই ধরনের অলৌকিক ঘটনার জন্য ইমান শর্ত নয়, যাদের ইমান নেই ওরাও দেখাইতে পারে। যাই হোক, তো কারামত দেখলাম না 30 বছর যাবৎ, তাই আমি চলে যাচ্ছি। এবার হযরত বললেন বেটা 30 বছর আমার এখানে ছিলে, এই 30 বছরের সুন্নত পরিপন্থী কোনো আমল কোনো কাজ আমার থেকে পরিলক্ষিত হয়েছে, দেখেছো কোনো কাজ? কয় না দেখিনি। তো এর থেকে বড় কারামত আর কি হতে পারে? এই এক কথায় ওই 30 বছর থাকা ব্যক্তির দিব্য চক্ষু খুলে গেছে, এখন সে যেন দোয়া করতেছে জাযাক আল্লাহকে চশমম বাজে কর দি মোরা বাজানে যা হামরা আজে কর দি মোরা বাজানে যা হামরা আজে কর দি, ও আল্লাহ আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিয়েছেন, এখন আমি দেখতেছি আপনি কত বড় আল্লাহর ওলি, এই গাড়িটি রেখে দিলাম, যাওয়া বন্ধ করে দিলাম। হকানি পীরের 7 নম্বর আলামত সুন্নতের পাবন হইতে হবে, সুন্নত নেই এটা হকানি পীর নয়। আমাদের কাছাধারে এক পীর আছে, মুখে দাঁড়িয়ে দুড়ি নেই, গলায় সোনার হার, আসন ধরে বসে, লোকেরা মুড়ি ধরে, ওনার এক মুড়ির একবার এখানে আমার কাছে কোনো কাজে এসেছিল, তো কথায় কথা বললাম যে ভাই দুইটা হারামে অহরহ লিপ্ত আপনার পীর, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড়, দুইটা দুই হাতে নিয়ে বলতেছেন হাযানে হারামানে আলা যুকুরে উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এই দুই বস্তু ব্যবহার করা হারাম, এটা ব্যবহার করবে মহিলারা, আর জান্নাতে গেলে এরা এগুলো ব্যবহার করতে পারবে, সেখানে দেয়া হবে এখানে নয়। তো তোমার পীর সোনার হার গলায় দিয়ে বসে আছে, রাসূলের বাণীর পরিপন্থী হারাম কাজ, আবার মুখে দাড়ি নেই আর এক হারাম কাজ, কোন রুচিতে এই মুড়ি ধুইলা তার কাছে? এই যে এখনো খুতবার মধ্যে পড়া হয়েছে ওমাই ইউদলিল হু ফালা আদি আলা, আল্লাহ পাক যাকে ভ্রষ্ট করেন গোমরা করেন একে কেউ হেদায় দিতে পারে না। বলার পরে লোকটি জবাব দিল কি, হুজুর মুখের দাড়ির কি দাম, অন্তরের দাড়ি হল আসল দাড়ি, অন্তরের দাড়ি আসল দাড়ি, মুখের দাড়ির কি দাম? বললাম ভাই এতদিন তো ভাবতাম আপনার পীর অন্তত একজন মানুষ, আজকে আপনার কথায় বুঝতে পারলাম অন্য কোনো জানোয়ার। হুজুর কি বলল, আলে হ্যাঁ মানুষ হলে তো দাড়ি ওঠে মানুষের মুখে, আপনার পিঠে পীরের দাড়ি উঠেছে অন্তরে, কোন জানোয়ারের দাড়ি অন্তরে ওঠে এটা আমার জানা নেই, মানুষ হলে তো মুখে উঠত, উঠছে অন্তরে, তো বোঝা গেছে অন্য কোনো জানোয়ার মানুষ নয়, শুধু রূপ ধারণ করছে মানুষের, আসলে মানুষ নয়। পরে বললাম এই যে বলেছেন অন্তরে দাড়ি এটা মিথ্যা কথা, অন্তর যদি আপনাকে উদ্বুদ্ধ না করে মুখের দাড়ি কামানো সম্ভব হয়? অন্তরেই তো বলে ব্লেড ল, রেজার ল, ব্রাশ ল, সাবান ল, মলম ল, পানি ল, এরপরে কোসমার, অন্তর না বললে কি দাড়ি মুন্ডানো সম্ভব হয়? কোনোদিন সম্ভব হয় না, অন্তরেই বলে অন্তরেও।
তাই বুজুর্গানে দিন বলেন গন্ধম আজ গন্ধম বার ও যাদ যাও যে যাও আজ মতাফাতে আমল গাফেল মশো আজ মতাফাতে আমল গাফেল মশো। আপনার খেতের মধ্যে পাট গাছ, আপনি হাজারবার কসম খেয়েও যদি বলেন আমি সরিষার বিচি বুনেছিলাম, কে বিশ্বাস করব? মাটির নিচে যদি সরিষার বিচি থাকতো উপরে পাট গাছ বেরিয়ে আসতো, সরিষা গাছ বেরিয়ে আসতো। মাটির নিচে পাটের বিচি ছিল তাই তো পাট গাছ বেরিয়ে এসেছে। তো অন্তরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকতো উপর দিয়ে তার সুন্নত বেশি উঠত। অন্তরে মহব্বত না থাকলে সুন্নত বাজবে কীভাবে? তো বোঝা গেছে অন্তরেও দাঁড়িয়ে নেই। অনেকে আছে উপরে উপরে অনেক কিছু দেখায়, এটা অন্তরের নয়। ইরানের এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা রচনা করত, তার গুণ কীর্তন গেয়ে কবিতা। ভারতের এক আল্লাহওয়ালা এই কবিতাগুলো পড়ত আর ভক্ত ওই লোক জানে আল্লাহ রাসূলের কত বড় আশেক, কত বড় প্রেমিক, এভাবে এশকোয়ার প্রেম মার্কা কবিতা লেখে। একবার কৌতূহল হলো যে লোকটাকে দেখা দরকার। উনি ভারত থেকে সফর করে ইরান গেছেন, খোঁজ করতে করতে গিয়ে দেখেন নাপিতের দোকানে দাড়ি কামাইতেছে। ইন্নালিল্লাহ, এই আশেক রাসূলের অবস্থা। তো কাছে গিয়ে আশ্চর্য হয়ে বললেন, আরে রেশমি তরাশি, তুমি দাড়ি কামাও আর রাসূলের আশেক হওয়ার পরিচয় দাও, প্রেমিক হওয়ার পরিচয় দাও। তো এই কবি জবাব দেয়, তো রেশমি তরাশাম বলে দিলে কাছে এরা নমি খরাশাম। তো দাড়ি কামায় ঠিক, তবে কারো অন্তরে দেখা দেয় না। তুমি তো আমার অন্তরে দেখা দিয়েছ, সকলের সামনে লজ্জা দিই। এরপরে ভারতের বুজুর্গ জবাব দিলেন, দিলে কাছে এরা নমি খরাশি বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খরাশি। কারো দিলে ব্যথা ব্যথা দাও না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলে ব্যথা দিতেছ। এর দাঁড়ে তোমার আমার মুখে এমনি আসছে, তাকে দাঁত মোবারক সহিত টুকতে হয়েছে, মাথা ফাটাইয়ে রক্ত ধরাইতে হয়েছে, কত অসংখ্য মুজাহিদিন ইসলামকে জীবন দিতে হয়েছে, তারপর দাঁড়িয়ে এসেছে তোমার আমার কাছে। এটার সাথে তোমার এই ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভিত হয় কি হয় না? আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, যত আমলেই করি না কেন সব অদৃশ্য। এই যে সামনে দু রাকাত জুমার নামাজ পড়ব, পড়ার পরে কি আর দেখা যাবে? এটা দেখা যায় না। রোজা রাখলাম, এরপরে কি দেখা যাবে? যায় না। একমাত্র একটা আমল আমার দেহে দেখা যাবে, সেটি হলো আমার দাড়ি। কবরে যাওয়ার পরে একটা সাইনবোর্ড থাকবে আমার সাথে দেখা যাওয়ার মতো, সেটা আমার মুখের দাড়ি, এটা নবীওয়ালার সাইনবোর্ড। দাফন করার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি অর্থ? ও কবর, ও ফেরেশতা, রাসূলের দলের একজন লোককে এখানে রেখে গেলাম, মিছিল দিয়ে তাকে এখানে রেখে যাচ্ছি, সকলে সম্মিলিতভাবে আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের একজন মানুষকে এখানে রেখে যাচ্ছি হুঁশিয়ার। কবরা হুঁশিয়ার, ফেরেশতারা হুঁশিয়ার, রাসূলের দলের মানুষ আসলে দলের কি না একটু যাচ পড়তাল করা লাগবে না, পরীক্ষা লাগবে না? এক বেটা গভীর রাত ধরা পড়েছে হাতে পিস্তল, পুলিশ ধরে নিয়ে এসেছে থানায়, উত্তম মধ্যম শুরু করবে, পরিচয় দেয় আমি অমুক মন্ত্রীর বাগিনে সর্বনাশ। ওসি সাহেবকে জানানো হইল, ওসি সাহেব এক যুবক অস্ত্র হাতে ধরা পড়েছে, নিয়ে এসেছি থানায়, অমুক মন্ত্রীর বাগিনের পরিচয় দেয়, কী করতাম? তো মশারি টানায় দাও আরামে ঘুমাক। এখন তো মন্ত্রী সাহেব ঘুমায় গেছেন, সকালে ফোন করি জানি নেই যে এটা কোন বাগিনে, এখন সে ঘুমায়। সকালে ফোন করার পরে মন্ত্রী মহোদয় জিজ্ঞেস করলেন, নাম কি, বাড়ি কোথায়? তো এই নাম বলে, অমুক জায়গায় বাড়ি বলে। তো বাচ্চা, এই নামে আমার কোনো বাগিনে নেই, অমুক এলাকায় আমার কোনো বাগিনে নেই। আগে যদি হাত উপরের দিকে দিয়ে ঝুলে যা পিটাই, তো এখন পা উপরের দিকে ঝুলে যা পিটাবেন? যে বাতপারি করতে আর জায়গা পাওনি, মন্ত্রীর বাগিনের পরিচয় নিয়ে আসছো। তো তেমনিভাবে কবরে যাওয়ার সময় তো মিছিল নিয়ে আসলাম কি, নবীর দলের মানুষ। কবরে যাওয়ার পর তো পরীক্ষা হবে, আমার নবী যুকা, তোমার নবীকে তুমি চিনো কিনা আগে এই পরিচয় দাও। তুমি যে সরকারি দলের মানুষ, তোমার সরকার প্রধানকে তাকে চিনো কিনা? কয় না, চিনি না। তো কেমন সরকারি দলের মানুষ?
নবীকে চিনো কিনা পরিচয় দাও? জবাব দেয়, হা হা লা আদরি, আফসুস আফসুস, কে আমার নবী, আমি তো নবীকে চিনি না। আর এটা তো সম্ভব হতে পারে, পর্দা উঠে যাবে, নবীকে জিজ্ঞেস করা যেতে পারে, আপনার দলের পরিচয় নিয়ে আসছে, চিনেন কিনা বলেন তো। তাকে দেখে আমার সাইনবোর্ড তো নেই, বিদর্মীদের যে চেহারা এরও তো সেই চেহারা, সাইনবোর্ড নেই, তাহলে কোন আস্থায় বলবে এটা আমার দলের লোক? নবীও বলবেন আমি তো চিনি না, সাইনবোর্ড নেই। এখন অবস্থাটা কি হবে চিন্তা করো, যে বাট পরের জায়গা পাওনি, মিছিল নিয়ে এসেছ নবীর দলের মানুষ, এখন তুমিও নবীকে চিনো না, নবীও তোমাকে চিনে না, এখন অবস্থাটা কেমন হবে? তো হকানে পীর হতে হলে প্রথম শর্ত হইল সুন্নতের পাবন, সাত নম্বর শর্ত সুন্নতের পাবন হইতে হবে। তো ইরানের এই বেটা, তো তুমি তো দিলে কষ্ট দিতেছ, আমি তো কারো অন্তরে কষ্ট দেই না। ভারতের বুজুর্গ বললেন, কারো দিলে কষ্ট দেও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কষ্ট দিতেছ। ছিল বেচারা বিচক্ষণ, এখন দোয়া করতেছে, জাযাকাল্লাহ কেচাশম আম্বাজ কর দি মোরা বা জানে যা আমরাজ কর দি, মোরা বা জানে যা আমরাজ কর দি। ও হিন্দুস্তানি বুজুর্গ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তুমি তো আমার দিব্য চক্ষু খুলে দিয়েছ, আজকে থেকে তওবা করলাম, মুখে আর ফুল লাগাবো না, ব্লেড লাগাবো না, তওবা করলাম, এতদিন বুঝি নাই রাসূলের অন্তরে কষ্ট দিয়ে আসছি। তো কানে পীর হতে হলে সাত নম্বর শর্ত সুন্নতের পাবন হতে হবে, সুন্নত নেই তো এটা হকানে পীর নয়। আট নম্বর শর্ত, আমল নিজেও করতে হবে, শুধু অন্যকে আমলের জন্য বলবে না, নিজেও করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে পরিমাণ আমল করতে বলে গেছেন, নিজে কয়েক গুণ বেশি করে গেছেন। তিনি তো এই পরিমাণ লম্বা লম্বা নামাজ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পা মোবারক ফুলে যেত, যাকে আরবিতে ওয়ারম বলা হয়, ওয়ারম এসে যেত পায়ের মধ্যে, ফুলে যেত। আমাদের কি জীবনে পা ফুলেছে নামাজের কারণে? ফুলে যেত। এত নামাজ তো আমরা পড়িনি। যে পরিমাণ রোজা তিনি রেখে গেছেন, এই পরিমাণ রোজা কি আমরা রাখি? প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার করা রোজা রাখতেন, এবং ১৩ ১৪ ১৫ প্রত্যেক মাসের ৩ তারিখে রোজা রাখতেন। আর শাবান মাস যখন আসতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হয় তিনি রোজা ভাঙবেনই না, পুরো মাসে রোজা রাখবেন। এত রোজা তো তিনি রেখেছেন, এবং দান খয়রাত কি পরিমাণ তিনি করেছেন, আমরা কি পরিমাণ করি? তার এন্তেকালের পর কোনো মিরাস নেই, শূন্য। আমাদের তো কত কিছু থাকে, আর থাকাটা না যায় নয়, বরং ইসলাম উদ্বুদ্ধ করেছে, রেখে যাও, না হয় সন্তানেরা তোমাকে গালি দিবে যে আব্বা আমাকে পথের ফকির বানিয়ে গেছে, এদের জন্য কিছু রেখে যাও, এটা ইসলামের নীতি। যাই হোক, যে পরিমাণ আমল আমাদেরকে করতে বলে গেছেন, এর থেকে কয়েক গুণ বেশি তিনি করে গেছেন। তো পীর এমন হইতে হবে যে শুধু অন্যকে আমল করতে বলবো না, নিজে আমল করা লাগবে। ওজিফা জিকির আজকা নিজেও পালন করে, নামাজ কালাম রোজা পর্দা কুশিদা সত্যতা সততা আমানত দিয়ানত সাদাকত সব কিছু নিজেও করে। আট নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা লাগবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। এই নয় যে তুমি যেভাবে ইচ্ছে এভাবে চলো, আমি যেভাবে ইচ্ছে এভাবে চলি, না, এটা হকানি পীর। চরমানার মরহুম হযরত বলতেন, যার ঘরে টেলিভিশন আছে এ আমার মুরিদ নয়, যে বেপর্দায় চলে এ আমার মুরিদ নয়, যে সুদ খায় আমার মুরিদ নয়, যে ঘুষ খায় আমার মুরিদ নয়, হাজারবার দাবি করুক আমার মুরিদ, আমি তাকে স্বীকার করি না। এভাবে আমার বিল মারুফ নাহি আনিল মুনকার করা লাগবে, আদেশ নিষেধ। যা ইচ্ছা তাই তুমি করবা, আর যা ইচ্ছা তাই আমি করবো, এটা হকানি পীর হতে পারে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। কিন্তু এখন তো হয়েছে কি, বছরে তিনবার আমার দরবারে আসবা গরু ছাগল নিয়ে, জবাই করবা, গিয়ে গুড়ে পাকাইবা, খাইবা, আমারও খাওয়াইবা, সবজা জান্নাতে যাবে। নামাজ কালামের দরকার নেই, দিল ঠিক থাকলে সব ঠিক, পর্দা খুশিদারও দরকার নেই, মা বোন সবারই আছে। এগুলি সব গুমরাহ কোন কথা, মানুষকে ভ্রষ্ট করার কথা। আরো বলে কি, তো হুজুর এগুলো আপনারা বুঝবেন না, আপনারা শরীয়তি আমরা মারেফতি, আপনারা শরীয়তি আমরা মারেফতি। আমি বলি আসলে মারেফতি, মারেফতি মানে যে পথ মেরে খায় তাকে বলে মারেফতি,
যেমন ধরেন এক লোক এখানে আমাদের আকবর মসজিদে আসবে, এক নম্বর গোল চত্বরে নেমে চিনে না এক ব্যক্তিকে দেখতে শুনতে ভালোই দেখা যায়, জিজ্ঞেস করছে ভাই আকবর মসজিদ কোন দিকে, তো টেকনিক্যালের দিকে দেখায় বলছে সোহাগান এদিকে আকবর মসজিদ। এটা আসলে ডাকাতের সর্দার, ওই টেকনিক্যালের দিকে তার সঙ্গ আছে, কিছু দূর যাওয়ার পরে ধরে বলে কি কি আছে পকেটে বের করেন, পকেট খালি করে ফেলছে, এও একটা বাঘ পাবে, এটাকে বলে পথ মেরে খাওয়া। আসল পথ না দেখায় উল্টা পথ দেখাইছি, কারণ আকবর মসজিদের পথে তার কোনো সঙ্গভঙ্গ নেই, তাই এই পথ দেখায়নি। তা এখন আমাদের দেশের বলা বলা মানুষ পীরের নাম শুনে গেছে বেহেস্তের পথ চিনবে, পথ দেখাইলো কি, তো আমার দরবারে গরু ছাগল নিয়ে আসবা খালি হাতে না, জবাই করে গিয়ে গুয়ে পাকাইবা খাইবা আমারও খাওয়াইবা, যাবার সময় পকেট খালি করে নগরানা পেশ করে দেবে, বস সোজা বেহেস্তে চলে যাবে, এটা হলো বেহেস্তের রাস্তা। জাহান্নামের রাস্তা দেখাইলো, কিন্তু দেখতে গেছিল বেহেস্তে দেখালো জাহান্নামের, এটার বাহানা দিয়ে পকেট খালি করলো, তাহলে পথ মেরে খেলো না। এই যে পথ মেরে খায় তাকে বলে মারে ক্ষতি, হেরা স্বীকার করে যে আপনারা শরীয়তে আমরা মারে ক্ষতি, আসলে ঠিক। একটি প্রবাদ আছে ফার্সিতে, জবানে খালকে নাক্কারায়ে খোদা, মানুষের জবান হলো আমার আল্লাহর মাইক, আল্লাহ যেটা চান জবান দিয়ে অটোমেটিক এটা বেরিয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অটোমেটিক বেরিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবান দিয়ে বের করে দিয়েছে আমরা মারে প্রতি পথ মেরে খাই। যাই হোক, তো নয় নম্বর শর্ত হইল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা লাগবে। দশ নম্বর শর্ত হইল যে এর কাছে যদি একশো জন মুরিদ হয় অন্তত কমাসকম ষাট জন হেদায়েত পায়, সবাই পাবে এটা সম্ভব নয়, আবু জাহাল তো হেদায়েত পায়নি, তো সবাই পাবে সম্ভব নয়, কিন্তু অন্তত বেশিরভাগ 60% হেদায়েত পায় এটা হইতে হবে। এই নয় যে আগের যে অবস্থা পরবর সেই অবস্থা কোনো পরিবর্তন কারণ নেই, এটা হত্যানীতি নয়। এক পীরের মুরিদ এখানে এসেছিল কোনো কাজে আমার কাছে, তো জিজ্ঞেস করলাম আপনার যে অমুকের কাছে মুরিদ হলেন, মুরিদ হওয়ার আগে আর পরে কোনো পরিবর্তন হয়েছে আপনার মধ্যে? তো যে হুজুর বহু পরিবর্তন হয়েছে, বলুন তো দিই একটা। তো আগে মিথ্যা কথা বলতাম, এখন বলি না, এরপরে চুপ আর কিছু বলে, আরে দুই একটা বলেন, বলে না। তো নামাজি বন্দার চেহারা দেখলে তো বুঝে আসে এটা নামাজি, তা নামাজের একটা নূর নামাজি বন্দার চেহারায় বাসে, যে নামাজ পড়ে না তার চেহারায় সে নূর নেই, তো দেখতে দেখা যায় বেনামাজি নামাজ পড়ে না। জিজ্ঞেস করলাম নামাজ পড়েন? কজি না নামাজ পড়িনি। তো মুরিদ হওয়ার আগে পড়তেন? কজি আগে পড়তেন। তো এটা তো পরিবর্তন হয়েছে, মুরিদ হওয়ার আগে নামাজ পড়তেন, মুরিদ হওয়ার পরে ছেড়ে দিয়েছেন, এটা তো পরিবর্তনে ঘটল, বললেন না যে জবাব দেয় কি, আল্লাহকে না দেখে সেজদা করলে কি লাভ? তাহলে আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারিমে লা ইউদরিকুহুল আবসার, আল্লাহকে এই চোখ দ্বারা এখানে দেখা যাবে না, তো মত পর্যন্ত তো দেখতে পাবেন না, দেখতে পাবেন আখেরাতে, তো জিন্দগিতে আপনার কপালে আর নামাজ জুটবে না। এই হলো অবস্থা, তাহলে পরিবর্তন ঘটতে হবে, পরিবর্তন না ঘটলে এটা অকানি পীর হতে পারবে না। এগারো নম্বর শর্ত যে এই পীরের কাছে গেলে আখেরাতের মহব্বত বাড়ে, দুনিয়ার মহব্বত কমে। কিন্তু এখন তো আমরা দুনিয়ার মোহ দিয়ে মুরিদ বেড়ানোর চেষ্টা করি, যে আমার কাছে আসলে ধনী হইতে পারবে, আমার কাছে আসলে বিদেশ যেতে পারবে, আমার কাছে আসলে প্রেমে সফলতা অর্জন করতে পারবে, আমার কাছে আসলে মোকদ্দমায় জিততে পারবে, এগুলো দিয়ে দিয়ে মুরিদ বেড়ানোর চেষ্টা। তো যেখানে হকানি পীরের আলামতার চিহ্ন ছিল তাকে দেখলে আখেরাতের মহব্বত বাড়ে, দুনিয়ার মহব্বত কমে, সেখানে দুনিয়া দিয়ে প্রলোভন দেওয়া হচ্ছে, এটা হকানি পীরের আলামত নয়। বারো নম্বর শর্ত, পীর এমন হবে তার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। অনেক সময় ওয়াজ লাগে না, তাকে দেখলেও মানুষ হেদায়েত পায়। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, হিন্দুরাও সংবাদ পেল যে হুজুর এই রাস্তা দিয়ে যাবেন আজকে, হাজার হাজার হিন্দু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, হযরতকে এক নজর দেখবি। হযরত ওয়াজ করতেছেন না, চুপচাপ রাস্তা অতিক্রম করতেছেন, যে হিন্দুর সামনে দিয়ে অতিক্রম করেন তার চেহারা দেখে সে হিন্দু পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তার মাধ্যমে এই ভারতবর্ষে এক বর্ণনা অনুযায়ী 99 লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে। অনেক সময় ওয়াজ লাগানা দেখলে হেদায়েত, তো এই পীরের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এর 12টি শর্ত পাওয়া গেলে এটা হক্কানি পীর, এর কাছে গেলে আপনার আত্মা বিশুদ্ধ হবে।
আর এই বড় শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে এটা হকানি পীর নয়, এর কাছে গেলে কোনো লাভ হবে না, উল্টা ক্ষতি হইতে পারে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে লিখেছেন, পায়ে বসা ইবলিস আদম রোয়ে হাস ফজবহার দসতে নাশায়ার দাদে দস, ফজবহার দসতে নাশায়ার দাদে দস। তো হুশিয়ার, অনেক ইবলিস মানুষের সুরত ধরে পীর সাজে, যাত্রার হাতে হাত দেওয়া যাবে না, আগে যাচ পড়তাল করা লাগবে বড় শর্ত আছে কি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন হাক্কানি পীর এবং বুজুর্গ সহজে মিলাইয়া দেন, যাতে তার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।